আজকে আমরা জানবো যে যে সমস্ত খাবার খেলে যৌন স্বাস্থ্য ভালো থাকে আজীবন, এমন 60টি খাবার নিয়ে আজকে আলোচনা করব। যে খাবারগুলো খেলে আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে, কোনো ওয়ান টাইম সেক্সুয়াল কোনো চিকিৎসা নিতে হবে না। যদি আপনি আপনার জীবনে এই 60টি খাবার নিয়মিত খেতে পারেন, তাহলে অবশ্যই আজীবনই যৌন শক্তি ধরে রাখা সম্ভব। তো চলুন জেনে নিই আজকের এই 60টি খাবার কী কী। প্রথমে যে খাবারটির কথা বলবো, প্রতিদিন নিয়মিত আমরা অনেকে খেয়ে থাকি, অনেকে খাই না, এটি হলো ডিম। তো ডিমে কী রয়েছে? ভিটামিন B5 এবং ভিটামিন B6। এটি মূলত আমাদের শরীরের হরমোনের তারতম্য ঠিক রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যৌন শক্তি বৃদ্ধি করে। প্রতিদিন যদি একটি ডিম আপনি খেতে পারেন, সিদ্ধ হোক বা ভেজে হোক, একটি করে ডিম যদি আপনি খেতে পারেন, তাহলে যৌন শক্তি বৃদ্ধি পাবেই। দুই নম্বর হলো যে মধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু পছন্দ করতেন, এই জন্য উনি সকলকে বলতেন, হে লোক সকল, তোমরা নিয়মিত মধু সেবন করো, কারণ মধুতে রয়েছে অনেক রোগের আরোগ্য, বিশেষ করে যৌন শক্তি বৃদ্ধি করতে, আজীবন যৌন স্বাস্থ্য ভালো রাখতে। আপনারা নিয়মিত যদি মধু খেতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের যৌন শক্তি, যৌন চাহিদা, যৌন স্বাস্থ্য ভালো থাকবে। নিয়মিত যদি কেউ সকালে হোক বা রাত্রে হোক হাতের মধ্যে মধু রেখে চেটে খেতে পারে, এভাবে যদি কেউ মধু খায়, ইনশাল্লাহ তাআলা তার যে যৌন সমস্যা দূর হয়ে যাবে। তিন নম্বরে যে খাবারটির কথা বলবো, তা হলো দুধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের মধ্যে অন্যতম খাবার ছিল হলো দুধ। তো দুধকে আদর্শ খাবার বলা হয়। দুধ হলো একটি শক্তিশালী খাবার, এনার্জিকারক খাবার। দুধের মধ্যে সব ধরনের ভিটামিন পাওয়া যায়, বিশেষ করে যৌন শক্তি বৃদ্ধি করতে দুধের ভূমিকা অতুলনীয়। যারা নিয়মিত দুধ সেবন করবে, দুধ খাবে, তাদের যৌন সমস্যা হবে না, যৌন সমস্যা দূর হয়ে যাবে। বিশেষ করে ছাগলের দুধ যৌন শক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। চার নম্বরে যে খাবারের কথা বলবো, রসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা রসুনের দ্বারা চিকিৎসা শুরু করো, কারণ রসুনে রয়েছে অনেক ধরনের ভিটামিন বা রোগ প্রতিরোধ ক্ষমতাকারী একটি উপাদান শক্তি, যা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বিশেষ করে ইউটিউবে অনেক ধরনের ভিডিও রয়েছে রসুন নিয়ে। রসুনকে বলা যায় যে যৌন শক্তি বৃদ্ধি করতে শক্তিশালী একটি খাবার, কারণ আমাদের পাকস্থলীর মধ্যে যে গ্যাস উৎপন্ন হয় তা নিরাময় করতে রসুন খুবই ভালো কাজ করে থাকে। মোট কথা, পুরো শরীরের এ টু জেড রোগের যে কোনো সমস্যা দূর করতে নিয়মিত যদি এক পর রসুন ভাতের সাথে খাওয়া যায়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এ টু জেড রোগের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে। তবে পরিমাণ মতো খেতে হবে, অতিরিক্ত খাওয়া যাবে না। ভাতের সাথে খেতে পারেন বা অন্যান্য খাবারের সাথে, পুষ্টিকর খাবারের সাথে আপনি খেতে পারেন। এটা খুবই একটি ভালো খাবার এবং ঔষধি গাছ বলা চলে। তারপরে পাঁচ নম্বরে যে খাবারের কথা বলবো, তা হলো রঙিন ফল। আমরা বেশিরভাগই ভাজা পোড়া উল্টা পাল্টা খাবার দাবারগুলো খাই। ওই সমস্ত খাবার পরিহার করে যদি আমরা আমলকি, কমলা, পেয়ারা, হ্যাঁ, ডাবের পানি, রঙিন ফল, শাক সবজি, ফলমূল নিয়মিত খেতে পারি, তাহলে আমাদের
জনশক্তি আজীবনে ধরে রাখা সম্ভব। ষষ্ঠ নাম্বার যে খাবারের কথা বলবো তা হলো সমুদ্রে যে মাছ পাওয়া যায় সাম্প্রতিক মাছ, এই মাছে রয়েছে ওমেগা থ্রি অ্যাসিড যা আমাদের যৌন শক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকরী ভূমিকা রাখে। তো নিয়মিত যদি সম্ভব হয় বা সপ্তাহে সম্ভব হয় মাসে সম্ভব হয় পরিমাণ মতো আমরা সেবন করব, তাহলে আমাদের যৌন শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। সপ্তম যে খাবারটির কথা বলবো, প্রায় দেখা যায় বিভিন্ন বাজারে রাস্তায় যে বাদাম বিক্রি করছে, অনেকে কুমড়োর বীজ বিক্রি করে বা অনেক দোকানে পাওয়া যায় পেস্তা বাদাম, কাজু বাদাম, বাদাম বিভিন্ন পদের বাদাম পাওয়া যায়। এই সমস্ত বাদামে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন যা আমাদের শরীরের যৌন শক্তি বৃদ্ধি করতে ভালো ভূমিকা রাখে। তো এই সমস্ত খাবার যেগুলোর কথা বলেছি এগুলো যদি নিয়মিত আমরা কিছুদিন সেবন করতে পারি তাহলে আমরা বুঝতে পারব যে আমাদের যৌন শক্তি, যৌন চাহিদা, যৌন রোগ আস্তে আস্তে দূর হয়ে যাবে, আমাদের যে সমস্যা এটা রোধ হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আজ থেকে শুরু করুন এই সাতটি খাবার। এই সাতটি খাবার খেলে আপনার আজীবন যৌন স্বাস্থ্য, যৌন জীবন যে অশান্তি সেটা দূর হয়ে স্বস্তি আসবে। আজকের পর্যন্ত, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। আল্লাহ।